কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। প্রায় 4 ফুট চওড়া আলমারিতে শুধুই টাকার বান্ডিল রাখা। বাড়িতে রাখা বাক্সগুলির ভেতরেও থরে থরে সাজানো টাকা। সাংসদের বাড়িতে টাকা গুনতে গিয়ে বিকল হয়ে যায় টাকা গোনার মেশিন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাউর ঝাড়খণ্ড ওড়িশার বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ব্যবসায় আর্থিক বেনিয়মের সূত্র ধরেই এই তল্লাশি বলে সূত্রের খবর।